নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নেট 2022 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, কোয়ারিজ বা ডাউট থাকলে তোমরা চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো, রেগুলার আপডেট পাবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি অ্যাড হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা ডব্লিউবিএমসিতে 85% স্টেট কোটা কাউন্সেলিং নিট 2022-এ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা স্টেট কোটাতে অ্যাডমিশান নিতে চাও বা স্টেট কোটার মাধ্যমে অ্যাডমিশান নিতে চাও, তাদের ক্ষেত্রে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। চলো প্রথমে আমরা দেখে নেব কী কী ভাগ হয় ডোমিসাইল সার্টিফিকেটের। আমাদের স্টেটের পারফর্মা A1, A2 এবং B এই তিনটে প্রকার ভাগ হয়। এবার তোমাদের মূলত অনেকেই A1, A2র মধ্যে করাও। প্রথমে বলে দেব যে A1টা কোথা থেকে সাইন করবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট প্রফর্মা A1 or B মাস্ট বি সাইন্ড অ্যান্ড সার্টিফাইড বাই এনি অফ দ্য ফলোয়িং কম্পিটেন্ট অথরিটিস ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট হ্যাভিং লোকাল jurisdiction over the place of the permanent residence of the concerned candidate or his or her parents, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমরা কি করি, বেশিরভাগ জনই ভিডিও থেকে গিয়ে সাইনটা করিয়ে নিয়ে চলে আসি। অর্থাৎ তোমরা ভিডিও যাবে গিয়ে A1 বা B সাইন করিয়ে নিয়ে চলে আসবে। A1টার ক্ষেত্রে বলে রাখি, তোমরা ভিডিও যাবে A1 করিয়ে চলে আসবে। নেক্সট আরও কী কী হয় দেখো, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল অফ পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক অর পজিশন ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অর মেট্রোপলিটান লোকালিটি অর অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অর অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কর্পোরেশন এরিয়া কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ ইন দ্য সেক্রেটারিয়েন্ট টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং জিটিএ অর সেন্ট্রাল গভর্নমেন্ট, ডেপুটি ডাইরেক্টর অর অ্যাবভ ইন দ্য ডাইরেক্টরেট টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো তোমরা মূলত বিডিও বা এসডিও এই দুটোর মাঝখানে করাতে পারো। যাদের কাছাকাছি আছে বিডিও অফিস, তোমরা সেখানে গিয়ে করিয়ে নিতে পারো বা এসডিওকে করিয়ে নিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। এবার আসি পয়েন্ট বি এর ক্ষেত্রে। অফিসিয়াল ইস্যুইং ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট প্রোভাইড হিজ অর হার ফুল নেম, ডিজিনেশন, প্লেস অফ পোস্টিং উইথ অ্যাড্রেস, ল্যান্ডলাইন, মোবাইল নাম্বার। হি অর সি শুড অলসো প্রোভাইড হিজ অর হার আইডেন্টিটি কার্ড নাম্বার ইফ অ্যাভেলেবেল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যিনি সাইন করবেন ওনার কন্ট্যাক্ট আইডি যেন দেওয়া থাকে, যাতে সুবিধা হয় পরে কোনো সমস্যা হলে যাতে কন্ট্যাক্ট করা যায়। Note, domicile certificate issued by any elected people's representative such as municipal commissioner, councillor of municipal corporation, municipality, member of three-tier पंचायत system or GTA, MLA, MP are not acceptable। অনেক করেই বোঝাতে পারলাম। Next আসি proforma A2 ক্ষেত্রে। Must be signed and certified by the head of the institution from which the candidate has passed or will appear in the 10+2 examination. Such candidate certificate must be issued after verification of the school education or record of the candidate, ঠিক আছে? এটা হচ্ছে তুমি 10+2 যেই ইনস্টিটিউট থেকে পাস করেছো সেই ইনস্টিটিউশনের থেকে তুমি গিয়ে করিয়ে আনতে পারো পারফর্মা A2টা। এটাও কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেটের মধ্যেই পড়ে, ঠিক আছে? নেক্সট আসি পারফর্মাগুলোতে। পারফর্মা A1 residential domicile certificate for the candidates residing in the state of West Bengal continuously for at least 10 years on 31/12/2021, ঠিক আছে? সার্টিফাইড দ্যাট তোমার নাম, সন, ডটার অফ তোমার বাবা বা তোমার মায়ের নাম, ইজ এ রেসিডেন্ট অফ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাট ভিলেজ নাম্বার তোমার গ্রামের নাম দেবে, স্ট্রিট দেবে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তোমার যে অ্যাসেম্বলি ওনার ওটার নাম্বার, নাম এবং নাম্বার দেবে। হ্যাজ বিন লিভিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেডলি অ্যাটলিস্ট ফর 10 years। এখানে তুমি সাইন করবে এবং সেই সাইনটা কিন্তু অথরিটির সামনে করবে। তোমার এখানে ছবি মারবে এক কপি, নিচে কিন্তু অথরিটির জায়গা তুমি ওখানে সাইন করবে না, ওনারা নিজেদের সাইন করবেন, সিল দেবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আইডি নাম্বার যদি থাকে সেগুলো দেবেন, দিয়ে স্ট্যাম্প মেরে তোমাকে রেডি করে এটা দেবেন। যাই হোক, এবার আমরা আসি A2 ক্ষেত্রে। A2টা কিছুটা আলাদা। domicile certificate for candidate residing in the state of West Bengal continuously for at least 10 years. Certify that tomar number, son or daughter of tomar baba tomar mayer number has passed 10 plus 2 examination in the year. তুমি যে ইয়ারে এইচএস পাস করেছো তোমার ওই ইনস্টিটিউট থেকে সেটার নাম্বার দেবে, মানে নাম সেই ইয়ারটা দেবে, 2018, 19, 20 যা হবে সেটা দেবে, যে ইয়ার তুমি তোমার ইনস্টিটিউট থেকে পাস করেছো 10 প্লাস 2 এক্সামিনেশন। প্লেস দেবে, স্ট্রিট দেবে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, তোমার বিধানসভার নাম দেবে। নেক্সট এখানে তোমাদের ছবি দেবে এক কপি, যেটা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে লিমেরেছিলে, তোমার সাইন করবে, সাইনটা কিন্তু অথরিটির সামনে হওয়া যায়। তারপর এখানে কিন্তু অথরিটি সিল দেবেন, ওনাদের নাম দেবেন, অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন, যা যা দরকার ওনারা দিয়ে কিন্তু তোমাকে ফিল আপ করে দেবেন। করে দিয়ে তোমরা তোমাদের যা যা ডকুমেন্টস, মানে এটার সাপেক্ষে ধরো তুমি এটাও করালে, স্কুলের যে যে ডকুমেন্টগুলো আছে এইচএসের মার্কশিট, অ্যাডমিট কার্ড, তোমার আধার কার্ড, A1 করাতে গেলে তোমার পঞ্চায়েতের হয়তো রেসিডেন্সিয়াল প্রুফ, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা দেবে। যাই হোক, নেক্সট আসি বিয়ের ক্ষেত্রে সার্টিফাই দ্যাট ফাদার মাদার নেম বসাবে, ভিলেজ বসাবে, স্টেট বসাবে, পোস্ট অফিস বসাবে, পুলিশ স্টেশন বসাবে, ডিস্ট্রিক্ট বসাবে, আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি। এখানে তোমার ফটো, তোমার বাবা তোমার মায়ের ফটো, ক্যান্ডিডেট সাইন মাস্ট ইন ফ্রন্ট অথরিটি সার্টিফাইং, ঠিক আছে, তোমার অথরিটির সামনে সাইন করাবে গিয়ে। নেক্সট ওনারা ইংরেজ সিল দেবেন, অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন, আইডি কার্ড দেবেন, ব্যাস এই হয়ে গেল তোমার ডোমিসাইল সার্টিফিকেট। কারা কারা করাবে নিশ্চয়ই বুঝতে পারলে, A1 করাবে বিডিও বা এসডিও থেকে, সহজে হয়ে যাবে। এটু করাবে স্কুল টিচারের থেকে, অর্থাৎ যে স্কুল থেকে তুমি এইচএস 10 প্লাস 2 স্ট্যান্ডার্ড তুমি লাস্ট পাস করেছো, সেটা হতে পারে 19 সালে, 18 সালে, তা আগেও বা কারেন্ট ইয়ারে। নিশ্চয়ই বোঝাতে পারলাম। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আশা করি এরপর তোমাদের কোনো ডাউট নেই, যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানাতে পারো। সকালে শুধু থাকো, ভালো থেকো, আজ এই পর্যন্ত। এবং তোমাদের যদি কাউন্সিলিংয়ে কোনো হেল্প লাগে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। চলো।